শিক্ষা ও চাকরির ক্ষেত্রে উপজাতি অংশের ছাত্র ছাত্রীদের অধিকার সুরক্ষিত রাখার দাবিতে সরব হলো ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ। এ বিষয়ে উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার হস্তক্ষেপ চাওয়া হয়েছে। শনিবার জিএমপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা চিঠি লিখে নির্দিষ্ট কয়েকটি বিষয় উপস্থাপিত করে উপজাতি কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। পশ্চিমবঙ্গে বিএড কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের দুরবস্থা, স্কুল ও কলেজে কাকবরক শিক্ষক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ বন্ধ রাখার মতো বিষয়গুলি চিঠিতে তিনি উল্লেখ করেন। দাবি জানান অচিরেই বিষয়গুলি সমাধানে মন্ত্রীর জরুরি হস্তক্ষেপের। চিঠিতে তিনি বলেছেন, 2018 সালের রাজ্য সরকার মেধা সম্পূর্ণ বিপিএল পরিবারের উপজাতি ছাত্রছাত্রীদের নিখরচায় বিএড পড়ার সুযোগ দিয়েছিল। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা ছিল, পড়ুয়াদের কোনো কোর্স ফি, হোস্টেল খরচ, যাওয়া আসার ভাড়া সবকিছু মেটানো হবে সরকারি কোষাগার থেকে। কিন্তু এক বছর পরেই সরকার থেকে জানানো হয় খরচ বহন করতে হবে নিজেদের। এক্ষেত্রে অনিশ্চিত হয়ে পড়েছে পড়ুয়াদের ভবিষ্যৎ। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি, কারণ ইতিমধ্যে বহু ছাত্রছাত্রীর কাছে শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত নির্দেশ পৌঁছে গেছে, ফি মেটানো সম্ভব না হলে ক্যাম্পাস ছাড়তে হবে। সরকারি চাকরির ক্ষেত্রে উপজাতিদের বঞ্চনার বিষয়টিও তিনি চিঠিতে তুলে ধরেন। সহকারী অধ্যাপক নিয়োগের বিষয়ে উল্লেখ করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে ককবরক ভাষাকে উপেক্ষা করে চলার বিষয়টিও উপজাতি কল্যাণ মন্ত্রীর গোচরে নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশিত হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন বিজ্ঞপ্তি, ককবরক ভাষা ব্যবহার করা হচ্ছে না। সরকারি ভাষা হিসেবে স্বীকৃত ককবরক, এই ভাষার উপযুক্ত সম্মান ও সমান মর্যাদা পাওয়া উচিত। সরকারি বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন প্রতিটি ক্ষেত্রেই ককবরক ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। রিপোর্ট, চ্যানেল দিনরাত।